গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে বিকেল 6:30, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হঠাৎ করে মনে হলো যে এখন থেকে স্টার্ট করছি, আমি ভাবতেই পারো যে এখন থেকে কেন স্টার্ট করছি, কারণ আজকে আমি অনেক মানে ব্লগ করবো না, সারাদিন কি করলাম সেটা দেখাবো না। আজকে আমি তোমার সাথে একটু মেকআপ শেয়ার করতে এসেছি, মানে আই মিন মেকআপ মিন্স মানে মানে সাজা সাজানো আর কি, মানে আমি আমার বোনকে যে সাজাবো সেটাই তোমাদেরকে দেখাবো। খুব সিম্পল ওয়েতে সাজাবো, মানে খুব চট জলদি একটা মেকআপ লুক দেখাবো তোমাদেরকে। তো দেখে নি আমরা যে কি কি নিয়েছি মেকআপে। তো তোমাদের দেখিয়ে দিলাম কি কি নিয়ে নিয়েছি, আর বেশি কিছু নিয়ে নিই, খুব সিম্পল নিয়েছি যেগুলো মানে আমরা ইউজ করি। আর ভাবলাম মোর তো এরকম সাজে না, তোকে একটু সাজাই, আর একটু সাজতে ভালোবাসে তার জন্য একটু সাজিয়ে দিই। তো দেখি আমি কতটা কি পারি, মানে আমি আগে ভিএসএস থেকে আমি ক্লাস করেছিলাম কোন, তো একদমই ভুলে বললাই চলে গেছে। তো দেখি আজ কতটা কি পারি, আর ওকেও কেমন লাগে যাই না কতটা কি পারবো, আমি সার্টিফিকেশন করতে পারবো কিনা ওকে, ঠিক আছে দেখি। তাও ইচ্ছা হলে একটু সাজাই, তো আমার প্র্যাকটিসও হয়ে যাবে। চলো তাহলে রেডি হয়ে যাবে, মানে অনেকটা দেরি হয়ে গেছে তো এটা টাইম লাগবে অনেকটাই। আর তোমাদেরকে দেখাতে থাকি কি কি সাজাই, আমি কি কি দিয়ে সাজাচ্ছি প্রোডাক্ট, চলো আমরা তাহলে স্টার্ট করে দিই। তো চলে এসছে, এবার ওকে সাজিয়ে দেবো। আর একদম যুদ্ধ ক্ষেত্রে মেকআপ করবো আজকে, তোকে করবো, তো যা পারি তাই সাজিয়ে দেবো। হ্যাঁ সেই দেখো কাজকে দেখি কত রকম সাজাতে পারি আমি। তো ফার্স্ট টাইম সাজাবো, তো অনেকদিন আগে তো বলেছিলাম ক্লাস করেছিলাম তো সব ভুলে তো গেছিলাম, তো আজকে দেখি আমার মনে পড়ে কি না সাজাতে সাজাতে। তো চলো স্টার্ট করে দিই। ও তো মুখটা ক্লিন করে চলেই এসছে ফেস ওয়াশ দিয়ে, আর কি ফেস ওয়াশ দিয়ে ইউজ করছি এটা বলে দিই, প্লামের, ও প্লামের ফেস ওয়াশ দিয়ে ইউজ করছে, আর ওর নর্মাল স্কিন, নর্মাল স্কিন, তো ওই জন্য করে চলে এসছে, ওটা দেখাইনি তোমাদেরকে। তো ময়েশ্চারাইজার মেখে চলে এসছে, নিভিয়ার সফট যে হোয়াইটটা আছে তো ওটাই ও ইউজ করছে। তো এরপরে যেটা ইউজ করবো সেটা হচ্ছে প্রাইমার, তো এই কালারের প্রাইমারটা ইউজ করে নেবো, মানে ইউজ করছি। এটা অয়েলি স্কিনের জন্য, নর্মাল একটু অয়েলি স্কিনের জন্য করতে পারবো, স্পেশালি অয়েলি স্কিনের জন্যই ভালো, তো এটাই ইউজ করছি। তো আমার প্রাইমার মাখাটা কমপ্লিট, তো তারপরে প্রাইমার মাখায় আমার লুকটা এরকম লাগছে। সেকেন্ড ডে হোক, যেটা হচ্ছে তোমার ফোন এসেছিল, কি করে জানো ফোন এসেছিল তো ওই কারণেই, তো ফোনে কথা বলছিলেন লেট হয়ে গেল, তো কনসিলারটা ইউজ করা হয়ে গেছে। এরপরে যেটা আমি ইউজ করবো আইব্রো করবো, আর লাগাবো করে নিয়েছি ব্রাউন কালারটা, অ্যাকচুয়ালি ব্রাউন না, এটা প্রিজ ব্রাউন বলতে পারো, ঠিক অরেঞ্জ না। দেখ এরপরে আমি একটা মার্সের প্যালেট থেকে একটা কি কালার নেবো, না আমি একটা এরকম একটা কালার নিয়ে নেবো, এটা আর এটা মিক্স করে একটা কালার তৈরি করে নেবো। What
উপরেরটা আর নিচের কালারটা এরকম দিই, তারপর সেকেন্ড যেটা আমি করবো আমি এই এটা আউটার কর্নার বলে আউটার কর্নার দিলে এই কালার অ্যাড করবো, তো একটা ডিপ কালার করতে হয়, তো আমি এটা একদম মানে পিচ ব্রাউন বলতে পারো একদম ডিপ, তো আবার যেটা নিয়েছিলাম সেটা নেবো, আর কালার লেগে থাকলে একটু তোমরা মুছে নেবে তাহলে সেই কালারটা গিয়ে মানে বসে যাবে। তো এবার এই তোমার আইলাইনারটা আমি তো করবো, এবারে চোখের এই আই পার্টটা একটু আমি হাইলাইটার দিয়ে নেবো, তো ওইটা ইউজ করছি। তো এরপর আমার আইটাতে কমপ্লিট হয়ে গেল, আর হ্যাপি গেছে আইটা। কাজলটা পরানো হয়ে গেছে, এবার কাজলটা আমি ব্লেন্ড করে দেবো, ব্লেন্ড করে দিলে দেখতে ভালোই লাগে। পাউডারটা থাকে সেটা বেরিয়ে যাবে, তো এটা আমি নিয়েছি ব্রঞ্জের জন্য মুখটাকে। আমি ভাবছি হাত দিয়ে করবো, ব্রাশ ইউজ করবো না, তো ওটাই ইউজ করছি। এই প্যালেট থেকেই সুগার প্যালেট থেকে এই এই পিঙ্ক কালার ব্রাশটা নিয়ে নিচ্ছি, যেটা করাবো সেটা হচ্ছে ফাইনাল লুক, এবার হচ্ছে যেটা ছাড়া মেয়েদের একদম অসম্ভব লাগে, কপালটা ভরাট হয়ে যাবে, এটা পরালেই দেখতে ভালো লাগবে। একদম হাতি গেছি হাতে যাতে, তো আপাতত মুখটা কমপ্লিট হয়ে গেছে, এবারে চলো শাড়িটা পরি, তোমাদের পুরো ফুল লুকটা দেখাচ্ছি। তো জব সে মিলে
तो से नैना जब से मिले बन गए सिलसिले तो से नैना जब से मिले तो से नैना जब से मिले बन गए सिलसिले যাই হোক অনেক এখন কটা বেজে এখন রাত্রির 11টা অলমোস্ট বেজে গেছে আই থিঙ্ক আমি ছাড়ছিলাম সাড়ে ছটা থেকে আসলে মধ্যখানে ফোন নিয়ে যাচ্ছি ওটা চেক করে করে জায়গার অফিস থেকে ফোন আসছিল সেই করে অনেকটা মানে দেরি হয়ে গেছে যাই হোক তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ তুমি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আর ব্লগটা বড় করছি না এই কারণে অনেকটা রাত হয়ে গেছে তো চলো সাজিয়েছে ওকে গুড নাইট চলো চলো সবাই খুব ভালো থেকো অ্যান্ড স্টে হ্যাপি স্টে প্লেস অ্যান্ড স্টে প্রিটি নতুন একটা ব্লগ নতুন একটা দিনই তোমাকে আবার আসছে চলো গুড নাইট বাই